নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি চেন্নাই থেকে চাঁদবাবু বলছি। আমার তৃতীয় পুত্র প্রায়ই বুকে ব্যথা করছে বলে জানাতো। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানান আমার ছেলের হৃৎপিণ্ডের ধমনির দুটি জায়গা অবরুদ্ধ আছে, দেরি না করে তিন দিনের মধ্যে অপারেশন করিয়ে নিতে হবে, এজন্য প্রায় 1,00,000 টাকা খরচ হবে। সেই সময় আমার কাছে অত টাকা ছিল না। আমি শ্রী কল্কি আম্মা ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করি। হঠাৎ আমার মনে পড়ে যায়, 3 বছর আগে আমি স্বাস্থ্য বীমা করিয়েছি। সেই স্বাস্থ্য বীমার আওতায় সম্পূর্ণ বিনামূল্যে আমার ছেলের অপারেশন করাতে সমর্থ হই। এর কিছুদিন পর একজন জ্যোতিষীকে আমার ছেলের জন্মকুণ্ডলী দেখিয়েছিলাম। তিনি সেটি খুঁটিয়ে পড়ে জানতে চান আমার ছেলে জীবিত আছে কিনা। তার কথায় আমরা অবাক হয়ে যাই এবং বিচলিত বোধ করি। জ্যোতিষী বলেন যে এই জন্মছক অনুযায়ী গ্রহের অবস্থান অনুসারে এই ছেলের এখন জীবিত থাকার কথা নয়। তখন আমরা সম্যক উপলব্ধি করতে পারি যে শ্রী কল্কি আম্মা ভগবানের দৈব অনুগ্রহ ও অপার আশীর্বাদেই একমাত্র আমার ছেলে আজ জীবিত আছে। আমাদের সন্তানকে এইভাবে জীবনদান করার জন্য অনন্ত কোটি ধন্যবাদ ও সশ্রদ্ধ প্রণাম জানাই আমার পরমপ্রিয় শ্রী পরমজ্যোতি কল্কি আম্মা ভগবানকে।